আৰু গাইজ ইয়াতে এটা বস্তু লক্ষ্য কৰিলোঁ, এইটো চাওক, এণ্টি ৰেগিং, এণ্টি মানে ৰেগিং চে নো টু ৰেগিং, মানে ৰেগিং ইয়াতে একদমেই এলাউ নাই। আৰু যেতিয়া হেল্ল' ৰাইজসকল, ব্লগ চেবা হৈছে দেই। আজি মই আপোনালোকক দেখাবলৈ গৈছোঁ এজন বহুত ডাঙৰ এটা টেকনিকেল এডুকেশ্যন বুলি ক'ব পাৰি, সেইটো মানে ইনষ্টিটিউটলৈ গৈ আছোঁ। মই তাতে এডমিশ্যন লৈছোঁ, তাতে মই মানে চিভিল ইঞ্জিনিয়ারিং কৰি আছোঁ এতিয়া বৰ্তমান, আৰু সেইটো নাম হৈছে AEI। আপোনালোকে গমে পাইছে, ৰাস্তাটো দেখা পাইছে, গমে পাইছে, চিনি পাইছে চাগে, আসাম ইঞ্জিনিয়ারিং ইনষ্টিটিউট, যোনটো সবতকৈ বিখ্যাত। আৰু আসামত ক'লে ইঞ্জিনিয়ারিং পঢ়িছে, ক'ত পঢ়িছে, AEIত পঢ়ি আছোঁ, আসাম ইঞ্জিনিয়ারিং ইনষ্টিটিউট। চ' আপোনালোকক আজি সেইটো ব্লগ দিবলৈ চেষ্টা কৰিম, আৰু যি মানে আপোনালোকৰ প্ৰেক্টিকেল হয় তাতে দেখাব চেষ্টা কৰিম, যদি আপোনাক দেখাব দিয়ে তেতিয়াহ'লে দেখামেই। আৰু প্ৰেক্টিকেল ৰুম আজি কভাৰ কৰিম, নেক্সট ব্লগত আপোনালোকৰ থিয়ৰি ৰুম কভাৰ কৰিম। তো আপোনালোকে চাই থাকক ভিডিঅ'টো। পোনপ্ৰথমতে অলপ মোবাইলটো পেলাই লওঁ, মানে মোবাইলটো পৰি গৈছিল চলে, চৰি দেই, মোবাইলটো পৰি গৈছিলে। তো এতিয়া মই আপোনালোক আগত মানে দেখাব চেষ্টা কৰিম। আপোনালোক যদি নতুন আহিছে তেতিয়াহ'লে ছাবস্ক্ৰাইব কৰি বেল আইকনটো প্ৰেছ কৰি দিব আৰু ভিডিঅ' পাবলৈ। আৰু নেক্সট ভিডিঅ'বিলাক দি থাকিম, বিবৰুৱা কলেজৰ সৈতে দি থাকিম। বিবৰুৱা কলেজৰ ডিমাণ্ড আছে আপোনাৰ HS দিবৰ কাৰণে, HS মানে যিবিলাক ল'ব বিচাৰিছে তাতে সেইটো দিম। আৰু ব্লগ কিছুমান আহি থাকিব, এডুকেশ্যনেল ব্লগছ আহি থাকিব, ক'ত যোৱা ব্লগ আহি থাকিব, আপোনালোকে প্লিজ চাই থাকিব। তো এইটো হৈছে আপোনাৰ এই থিয়ৰি ৰুম, থিয়ৰি শিকাইছেগৈ। আৰু এইটো এতিয়া কিবা ৱৰ্কশ্বপ হয় মনত দেখাই আছোঁ ৰ'ব, এইফালে ৱৰ্কশ্বপ ইনডিলছ নে কি, এইটো ইনকম কি আপোনালোকে জানে যদি ক'ব, শ্বপ ইন ইনকম ৱৰ্কশ্বপ, এই গাড়ী চাড়ী ঠিক কৰে চাগে ইয়াতে। আৰু এইফালে আপোনাৰ আগলৈ আছে ফিজিক্স, ফিজিক্স ডিপাৰ্টমেণ্ট, ফিজিক্স ডিপাৰ্টমেণ্টৰ পৰা ডিপাৰ্টমেণ্ট ফিজিক্স মানে ইয়াতে ফিজিক্স শিকোৱা হয়, লেবো শিকোৱা হয়, একেলগে আছে। আৰু এইফালে ৰুম কিছুমান আছে, এইফালে ক্লাছ হয়, আপোনালোকে এইফালে এইবিলাকো যদি ক্লাছ হয়। আৰু এইটো আপোনাৰ গেলেৰী, মানে প্ৰায় গেলেৰীতে ক্লাছ হয় আপোনাৰ। চ' এই ক্লাছ হ'লে গেলেৰীতে যাব লাগিব আপোনালোকে। আৰু মই এতিয়া দেখাব লৈছোঁ কেমেষ্ট্ৰি ডিপাৰ্টমেণ্ট, ওচৰতে আছে এইটো কেমেষ্ট্ৰি ডিপাৰ্টমেণ্ট, ইয়াতে কেমেষ্ট্ৰি শিকোৱা হয়, লেব আছে ভিতৰত, ক্লাছৰুমো আছে। তো এইখিনিয়ে, আৰু আগত আছে চাইনৰ ব্লকটো, বৰষুণ দিছিল মানে কেনে পানী চানী হৈ গ'ল, এইবিলাক চব থিয়ৰি ক্লাছ হয়, এইফালেও ক্লাছ আছে। জাগাটো বহুত ডাঙৰ, মানে বহুত ভাল আৰু নেচাৰেল টাইপ, আপোনালোকে বৰ নাপায় তাতে গৈ থাকিলে। এইফালে এইটো কেণ্টিন দেখিছে, মই দেখাই আছোঁ ৰ'ব, কেণ্টিন। আৰু এইফালে এটা এই তাতে হৈছিলে মোৰ আমাৰ কাউঞ্চিলিং, এইটো হয় অডিটৰিয়াম, অডিটৰিয়ামত আমাৰ কিবা নাচ গানৰ এইবিলাক কালচাৰেল হয় আৰু ইভেণ্ট চিভেণ্ট। আৰু এইফালে আছে আমাৰ AEI কেণ্টিন, কেণ্টিনত মানে আপোনালোকে ইয়াতে খাবা চাবা বস্তু পাব, আৰু আপোনালোকে যদি ক্লাছ শ্লাছ শেষ হৈছে ব্ৰেক টাইমত আপোনালোকে আহিব পাৰে, আহি কিনে ইয়াতে খুব কমতে মই দেখাই দিছিলোঁ ভিতৰত যাই কিনে, AEI কেণ্টিনত আপোনালোকে আহিব পাৰে, দেই বেছি দাম নলয়, হৈ যায় চলি যায় চলি যায়। এইটো হৈছে আমাৰ ৱৰ্কশ্বপ, ইয়াতে কি কি ৱৰ্কশ্বপ শিকায় আপোনালোকে চাব পাৰে, চাওক ইয়াতে ৱেল্ডিং, টাৰ্নাৰ, স্মিথ, প্লাম্বিং, RCC, মে পেইণ্টিং, ইলেক্ট্ৰিকেল মডিউল, কাৰ্পেণ্ট, পেটাৰ্ণ, মেচিন শ্বপ এণ্ড ফিটিং। তো গাইজ এতিয়া মই আছোঁ AEI মানে আসাম ইঞ্জিনিয়ারিং ইনষ্টিটিউটত, বহুত ডিমাণ্ড আছিলে এইটো ভিডিঅ' কৰিবৰ কাৰণে, ভিডিঅ'টো মই শেষলৈ চাব, আপোনালোকে জানিব পাৰিব যদি আপোনালোকে ইয়াতে এডমিশ্যন লয় তেতিয়াহ'লে ক'ত ক'ত কি ৰুম আছে, আৰু আপোনালোকে মানে গম পাব যে ক'ত ক'ত কি মানে শিকায়। চ' যদি আপোনালোকৰ ইণ্টাৰেষ্টেড আছে তেতিয়া চাব পাৰে, নহ'লে কিন্তু ইণ্টাৰেষ্টেড নাই এইবিলাক গুজৰ যাব যে কৈছোঁ যাবলৈ কৈছোঁ। এতিয়া মই আহি পাইছোঁ কাৰ্পেণ্ট্ৰি শ্বপত, সেইটো দেখিছে কাৰ্পেণ্ট্ৰি শ্বপ। আৰু এইফালে লিষ্টবোৰ আছে আৰু কোনটো কি ডে আছে, কোনটো কি ডেট মানে শ্বপবিলাক শিকোৱা হয় সেইটো লিষ্ট আছে এতিয়া। তাৰপিছত এইফালে গ'লে এইফালে আপোনালোকৰ এটা হেৰি আছে, মই এইটো ড্ৰেছটো কিয় পিন্ধিছোঁ জানে আপোনালোকে, মই মানে এইটো ড্ৰেছটো কিয় এইকাৰণে পিন্ধিছোঁ কাৰণ মোৰ আজি কাৰ্পেণ্ট মানে ৱৰ্কশ্বপ আছে, ৱৰ্কশ্বপত মানে আজি আপোনাৰ শিকাব, ৱৰ্কশ্বপত শিকালে মই মানে এইটো পিন্ধিব লাগিব, মানে ৱৰ্কশ্বপৰ কাৰণে এইটো ব্লু কালাৰ ড্ৰেছ, ঠিক আছে। আৰু এতিয়া মই আহি পালোঁ স্মৃতি শ্বপ বা কিবা এটা শ্বপ হয়,
কি বা সব হয় কিবা ফিটিং টিং শিকায় শিকায় চাগে ফিটার টাইপ। আর এফালে বহুতকিটা রুম আছে আপনার দেখাম জলদি জলদি, কারণ এটা টিচার নাই স্টুডেন্ট নাই, তো ফ্রি আছো, এটা ফ্রেন্ডসবিলাক আহি পাবো আর সেখানে মই ডাইরেক্টলি আপনার দেখা। আর গাইজ এটা দেখা পাইছি আপনাদের টার্নার শপ, টার্নার হয় তাই মানে টার্ন টার্নিং শিকা হয়, তো যে আই টি আইট আছে এতে এতে সেমে হেনকাই আছে, খালি এটাই ডিফারেন্স কি এতে মানে বেশি মানে প্র্যাকটিক্যাল বেশি নয় মানে থিওরি বেশি হয়, কারণ বহুত বেশি একটিভ হেভি একুইপমেন্টস নাই যে আই টি আইট আছে। চাই দেখো ব্লগটো আর এফালে পালো আমি এইটু পালো আর সি সি মেশিন শপ এইফালে, আর এখিনি মানে মেশিনের হয় সব মেশিনের আপনার সারে পাওয়া নাই বারো। এটা মানে মানে পেইন্টিং শপত আছে আমার যোন মডিউল আছে গাইজ, মূল যোন মডিউল আছে সেইটা আছে পেইন্টিং শপত, তো পেইন্টিং শিকা হয় ইয়াতে মানে পেইন্টিং ডিজাইনার সব পেইন্ট করা হয়, সব পেইন্ট করা আছে এইবিল এইবিল সব পেইন্টার তাতে সেইটাতে ম্যাম বহে আর এইফালে আমি বহো, তো এইটার ভিতরে পেইন্টিং শিকায় আর সব এইবিল গোটাই পেইন্টার রুম হয়। আর আগলে আসুক এটা দেখাম মানে আপনার মেইন যোন সবতছে ইম্পর্টেন্ট মানে সবতকে লাগে আর সবতে লাগে এটা হয় ইলেকট্রিক্যাল সব, মানে ইলেকট্রিক্যাল যদি আপনি শিখেছে বাস আর টেনশন নাই আর ঘর কাম কাজ সব নিজে করব পড়ে, এতে সব ইলেকট্রিক্যাল বস্তু আছে, তো এইখানে আসিল লকটো। আর আগত আছে আপনার দেখাব চেষ্টা করি যদি হয় যদি হয় চেষ্টা করি আর কেটামান ব্লগস আমি দিন আপনার একটা কোয়েশন আসিল আর যে মানে ভিভোর কেন কেতিয়া মানে ভিডিও দিব সব ভিভোর তেতিয়া ভিডিও দিম যেটা রিজাল্টটা ওলায় হাই সেকেন্ডারি আর এইচএসও যেটা রিজাল্ট ওলাব সেই রিজাল্ট ওলার পাশতে মানে ভিভোর যোন এডমিশন প্রসেস এইবিল ভিডিও দি দিম, তো আপনার সাবস্ক্রাইব করে বেল আইকনটো ঘন্টাটো প্রেস করে থাকি যাতে মানে যেটা ভিডিও দিব তেতিয়া আপনার তাতে পৌঁছে যায় মানে যা পাই যায় আর, তো এইটা আগত যাই আসো। এইটো প্লাম্বিং শপ হয়, প্লাম্বিং শিকোৱা হয় আর এই মডিউলিং শপ হয়, এটা শপ হয় আর এই আচ্ছা যাতে কেউ বহুত ডাঙর এরিয়া কিন্তু দে এই সব কুলি মাটি আছে কি বড়িয়া বহুত ডাঙর এরিয়া। এটা মানে এফালে আছো এই কিনা নতুন বিল্ডিং বনাইছে গাইজ, আপনাদের দেখব পাইছে নতুন বিল্ডিং আর এই এটা কিনা একটা শপ হয় প্লাম্বিং হয় এই শপ, আর এই শপটো মেশিন অ্যান্ড প্যাটার্ন শপ হয়, সো মেশিন শিকোৱা হয় আর এটা মেশিন সেশিন আছে এইয়া। আপনার চাও পারে এফালে মানে বিল্ডিং বনাইছে আর এই বহুত ওপেন প্লেস, এই প্যাটার্নর আছে মেশিন শপও আছে দুটাই কম্বাইন হয়, আর এইখিন আসলে যোন ওয়ার্কশপর ভিডিও সেই ওয়ার্কশপর পার্টখিন মানে কভার করলো, এটা মানে দেখাম বিল্ডিংর যিনি তাতে এডমিশন সেল আছে তাতে যিনি এডমিশন সেল আছে আর যা মানে ক্লাসরুম আছে এইবিল দেখাম, তো চাই ব্লগটা ভাল লাগবে এটা আমার ক্লাস স্টার্ট হবো আর অল্প পিছতে, তো এই নোহার আগে মানে দেখাই দিব ঠিক আছে। এটো কি রে এটো এটো গাইজ আপনাদের জানে যদি কবসন এটো মানে কি দেখাইছে এটো এটো ঘুরাই কিনে এনে কিবা করে না কিনা কি কিবা কিবা এনে লাগিছে সাইকেল পাহাড়ে ন ঘড়ি যে থাকে ভিতর কিবা পার্টস ঘুরি থাকে যে হেনকা টাইপ লাগিছে এটো, মানে জানে যদি আপনার কমেন্ট করে কব